ব্যালন্ডিয়র পুরস্কারে মনোনীত 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত 20 বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ব্যালন্ডিয়রের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় জায়গা নিতে পারলেন না পর্তুগিজ তারকা। সবশেষ 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মরশুমে এই তালিকায় জায়গা পাননি রোনালদো। 2004 থেকে ব্যালন্ডিয়রের সবশেষ সংস্করণ পর্যন্ত প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফুটবল ব্যালন্ডিয়র 2023-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া লিওনেল মেসি ও আর্লিং হালান্ড এবার বর্ষসেরা পুরস্কারটি জয়ের দৌড়ে বাকিদের চেয়ে অনেক এগিয়ে। গত ফেব্রুয়ারিতে ফিফার বর্ষসেরা বেস্ট ট্রফিজয়ী মেসি ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। ক্লাব পর্যায়ে নিঃস্ব মরশুম কেটেছে মেসির। পিএসজি গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 থেকে ছিটকে পড়লেও লিগ শিরোপা জিতেছে। হালান্ড আবার ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন গত মরশুমে। ম্যানচেস্টার সিটির হয়ে 53 ম্যাচে করেছেন 52 গোল, আর সিটি জিতেছে ট্রেবল, চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। প্রত্যাশিতভাবেই এবার 30 জনের সংক্ষিপ্ত তালিকায় ক্লাবের মধ্যে ম্যানচেস্টার সিটি এবং জাতীয় দলের মধ্যে আর্জেন্টিনারই দাপট বেশি। সিটির 7 খেলোয়াড় এই সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন, আর মেসি সহ আর্জেন্টিনা জাতীয় দল থেকে জায়গা পেয়েছেন মোট 4 জন। গতবার ব্যালান্ডিয়রে 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন 7 বারের বর্ষসেরা মেসি। সেটি ছিল 2005 সালের পর তার প্রথম বাদ পড়া। এবার একই ভাগ্য মেনে নিতে হলো তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে। পর্তুগিজ তারকা গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের দল আল নাসেরে যোগ দেন। রোনালদোর পথ অনুসরণ করেই সৌদি লিগের ক্লাব আল হিলালে যোগ দেয়া নেইমারও জায়গা হয়নি মনোনীত 30 জনের সংক্ষিপ্ত তালিকায়। এই নিয়ে টানা দ্বিতীয় বছর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হলেন ব্রাজিল তারকা। তবে রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। গত জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসির বড় প্রতিদ্বন্দ্বী এবার হালান্ড। নরওয়ে তারকা গত সপ্তাহে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। কিলিয়ান এমবাপে, কেভিন ডিব্রুয়েনা জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। রিয়েল মাদ্রিদে 14 বছর কেরিয়ার শেষ করে গত জুলাইয়ে সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে যোগ দেয়া করিম বেনজিমাকেও রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়।